এক্সপেরিমেন্টের জন্য লাগবে 1 বোতল পানি আর 1টি টিস্যু। খেয়াল রাখবেন বোতলটি যেন পানিতে ভর্তি থাকে। আপনারা দেখলেন আমি বোতলটি পানিতে ভর্তি করলাম। এখন টিস্যুটি বোতলের উপর এভাবে রাখতে হবে। থামা, দেখুন পানিগুলো আর পড়তেছে না। বোতলটি পানি ভর্তি কিন্তু পানি পড়তেছে না। বোতলের মধ্যে বাতাস না থাকার কারণে এই ঘটনাটি ঘটে। এখন আমি পরের এক্সপেরিমেন্টটি করব। এই এক্সপেরিমেন্টের জন্য লাগবে 1টি ডিশওয়াশ, 1টি কটন বার আর 1টি ফোম। আর লাগবে এরপর পাত্রে কিছু পানি। বলো, এবার এই কার্ডবোর্ডে কিছু ডিশওয়াশ লাগাতে হবে। এবার পাত্রে এই ফোমটি ছাড়বো। যেই পাশে ডিশওয়াশ লাগিয়েছি ওই পাশ পিছনে থাকবে। দেখলেন কত দ্রুত এক পাশ থেকে আরেক পাশ ফোমটি চলে গেল। এবার যদি এই ফোমের টুকরোটি আবার এই পাশে রাখি তাহলে আর যাবে না। ফোমটি এক পাশ থেকে আরেক পাশ দ্রুত নিয়ে যেতে হলে পানিটি চেঞ্জ করতে হবে আর ফোমে ডিশওয়াশ লাগাতে হবে। ভিউয়ার্স, আমার এক্সপেরিমেন্ট গুলো যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।